দিল্লির ভোট পর্ব শেষ, সারা প্রচারও। এবার তবে জেলে ফেরার পালা। আবকারী দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিনে মুক্ত অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু দোসরা জুন যত ঘনিয়ে আসছে ততই কি উদ্বিগ্ন কেজরিওয়াল, কারণ অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে দৌড়ঝাঁপ করা অরবিন্দ কেজরিওয়াল এখন চাইছেন স্থায়ী জামিন। সেই আর্জি নিয়ে রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক কাবেরী বাবেজার এজলাসে আবেদন অরবিন্দ কেজরিওয়ালের। শনিবার 1 জুনে চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছে আদালত। যদিও কেজরিওয়ালের আবেদনের বিরোধিতায় সরব ইডি। কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী এস বি রাজুর সওয়াল শারীরিক অসুস্থতায় ভোট প্রচার থেকে সরে আসেননি দিল্লির মুখ্যমন্ত্রী। দিব্যে তিনি প্রচার চালিয়ে গিয়েছেন, তার স্থায়ী জামিন কিংবা অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানো যুক্তিযুক্ত নয়। এদিকে সুপ্রিম কোর্ট নির্ধারিত 21 দিনের অন্তর্বর্তী জামিন 1 জুন শেষ কেজরিওয়ালের। 2 জুন তাকে তিহার জেলে ফিরতেই হবে স্পষ্ট করেছে দেশের শীর্ষ আদালত। যদিও এই জামিনের বিরোধিতায় প্রথম থেকেই সক্রিয় থেকেছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। তবে 10ই মে সেই আপত্তি খারিজ করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ভোট প্রচারের অধিকার রাজনৈতিক ব্যক্তিত্ব অরবিন্দ কেজরিওয়ালের রয়েছে। 21 দিন জেল না খাটলে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু 25 মে দিল্লির ভোট গ্রহণ পর্ব মেটার পর থেকেই জামিনের মেয়াদ বাড়াতে সক্রিয় হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার আইনজীবী অভিষেক মনু সিংভি। সুপ্রিম কোর্টের ভ্যাকেশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানালেও খারিজ হয়েছে সেই আবেদন। ভ্যাকেশন বেঞ্চের প্রশ্ন, এই মামলার মূল এজলাস বিচারপতি খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে কেন আগে আবেদন করেননি? এরপরেই আর্জি ফিরিয়ে ভ্যাকেশন বেঞ্চ দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে দরবারের নির্দেশ দেয়। যদিও অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে দ্রুত শুনানির আর্জির আবেদন গ্রহণ করেনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার। এই টানা পড়েনি এবার রাউস অ্যাভিনিউ কোর্টে স্থায়ী জামিন চেয়ে দরবার দিল্লির মুখ্যমন্ত্রী। দেশে যেদিন সপ্তম তথা শেষ দফার নির্বাচন, সেদিন আপ আহ্বায়কের ভাগ্য লিখবে কি আদালত, নাকি রবিবারই তার তিহার যাত্রা নিশ্চিত, উঠছে প্রশ্ন। নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।